बारी बारी बाबी का बोशे निरालाई रे पाखी होले ओरे जेताम सुनर मदीनाई रे सुनर मदीनाई रे बारी बारी बाबी बोशे निरालाई रे पकी होले ओरे जेताम सुनर मदीनाई रे सुनर मदीनाई रे बुलबुलीरा कथा सुनो उड़े जाओ कोथाई रे अमर सलाम खानी पहुँचे दियो नबी जीरी रोजाई रे नबी जीरी रोजाई रे मरहबा ए तो जी सुंदर नूर नबी जी नामटी मधु माखा तुमी छाड़ा सुनो जीवन आमी जे बड़ एका बोलिन ए तुझे सुंदर नूर नबीजी नामटी मधु माखा तुमी छाड़ा सुनो जीवन आमी जे बड़ एका पारा मुंटायामार कादेने जुम्राती ए दुनियाय पाई जो दीगो पाबो हाशुरीते नी तो कोनो भाबो ना रासुल तुमी जाहार शोखा तुझे सुंदर नूर नबीजी नामटी मधु माखा तुमी छाड़ा सुनो जीवन आमी जे बड़ एका ठिकटा बैठे नबी छाड़ा आमादेर दाम आछे अनेक लम्बा गजल छोट्ट करे एकटु शोनाइला অনেক গজল লিখেছি রাসূলের সামনে অনেক আপনারা যারা অনলাইনে আমার আলোচনা শুনেন যে গজলগুলো শুনেন মধ্যে ম্যাক্সিমামই আমার লেখা এবং আমার সুর এখানে অনলাইনে আলোচনা শুনেন এমন কি কেউ আছেন আমার মনে হয় খুব কম কে কে আছেন হাত তুলেন তো হাত নামান আলহামদুলিল্লাহ যেগুলো অনলাইনে আমার আলোচনা শুনে এই শব্দের মুখেই হাসি মানে হাসি দেখি বুঝতে পারছি যে এখানে কিছু একটা রহস্য আছে আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বন্ধুরে আমার এবার আমি আপনাদেরকে নবীজির শান নবীজির মর্যাদা নবীজি কি কতটুকু মর্যাদা আমার আল্লাহ নিজে দিয়েছেন এইটুকু একটুখানি শোনাবো শুনবেন ছোট করে বলবো শুনবেন বন্ধু শুধু ঈমানকে মজবুত করার জন্য কাকে কারণ আমার নবীর প্রেম হলো আপনার আমার জন্য ঈমান সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে মর্যাদা দিয়েছেন বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের পীর সাহেব যিনি আমেরিকার বোস্টন মসজিদের মতো জায়গায় তিনি কি ছিলেন যিনি সিরিয়ার তিনি লেকচারার হিসেবে ছিলেন বন্ধু আমেরিকার বোস্টন মসজিদে 1980 সালে তিনি কি করলেন বাহাসে গেলেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ছিলেন একদিকে বাহাসটাকে আমি বলবো ওনারা বক্তব্য দিয়েছেন ইহুদিরা বক্তব্য দিয়েছেন হেই দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ তাদের ভাষাটা আমি বলছি এরা বললেন যে জন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বললেন নো তিনি বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ
খেয়াল করবেন কিন্তু এরা কি বক্তব্য দিয়েছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বললেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তার মানে আল্লাহকে যদি তোমরা পাইতে চাও ভালোবাসো তাহলে কি করতে হবে ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও লাভ হবে কি আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড forgive your sins allah tomaderke khoma kore debe huzur ei boktobo allah deini boktobo diyechen dr ahmed pyara baghdadi ek dike 150 jon dharma jajok ঠিক কিনা বলেন আরেক দিকে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এই বাংলাদেশ থেকে ছোট্ট একজন আল্লাহর ওলি গেলেন নবীর প্রেম বন্ধু সিনাই করে নিয়ে গেলেন বন্ধু বলতে দেরি রে সবার মাথাটা নিচু করে দিয়েছে ওনার বক্তব্যকে খণ্ডন করতে পারলেন না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি তাদের ভাষায় জবাব দিয়েছেন কিন্তু এই বক্তব্য তো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির নয় এই বক্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কউল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমরা আল্লাহ কথা বলতে পারেন না ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হয়ে পড়তেছেন আপনারা এটা কত হইল কি রে আজরে বলেন না সুবহানাল্লাহ আপনারা মজা পান নাই তো এইজন্য সুবহানাল্লাহ বলতে পারেন নাই মজাটা আমি আপনাদেরকে মজার জায়গা নিয়ে আসছি এরা কি বলছে হে দ্যাট লাভ ইজ নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ বলতেছে নাও আমার সাথে সারা জীবন প্রেম করলো আমি রাজি নই আমার হাবিবের কাছে আগে যাও তারপরে আমার কাছে আসো জোরে বলেন ঠিক কিনা এই বক্তব্যটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি কিন্তু আপনারা তো মজা বুঝতেছেন না এরা বলতেছে আল্লাহর সাথে প্রেম করো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলতেছে আল্লাহর কথাই যে তোমরা আল্লাহকে পেতে চাই লাগে কার কাছে যাও সরকারে মদিনার কাছে যাও জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সরকারে মদিনার দাম আছে না নাই আরে জোরে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি একটা কিতাব লিখেছেন হুব্বুন নবী প্রফিট লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের মধ্যে তিনি চমৎকারভাবে বয়ান করেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল লাওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার তিনি বলেছেন কি আগে আসেন আমি চেহারা দেখি আসেন আমি আবার আমার মুসল্লিদের চেহারা চাইছে ওয়াজ করি একটার আমার চোখের আমার একটা ধর্ম কি জানেন এখানে যদি 100,000 মানুষ এখন থাকতো যতক্ষণ পর্যন্ত আমার এই দুই চোখের মনিতে 100,000 মানুষকে বন্দী যতক্ষণ না করতাম ততক্ষণ আমি আলোচনায় ঢুকতাম না আপনারা অনলাইনে আমার আলোচনা শুনবেন আমি পরিবেশকে যতক্ষণ আমার আওতায় আনতে না পারবো ততক্ষণ আমি আলোচনা করি না কারণ হচ্ছে আমার নবী বলেছেন আলোচনা বিবেকবান মানুষের জন্য বিবেকহীন মানুষের জন্য নয় আমার রাসূল বলেছেন এই আলোচনা সচেতন মানুষের জন্য গাফেলদের জন্য নয় অসচেতন মানুষের জন্য নয় ঠিক কি না বলেন এই যে আপনাদের পলকহীন দৃষ্টি আমাকে আলোচনা করার জন্য আরো বেশি উৎসাহ যোগিয়ে দিচ্ছে আর এটাই হলো আমার রাসূলের আদর্শ এই আমার নবী যখন আলোচনা করতেন সাহাবাই কেরাম কি আদবের সাথে বসতেন কেমন আদবের সাথে বসতেন জানেন আমার নবীজির সামনে মাথাটাকে নিচু করে এমন ভাবে বসতেন মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে এতটা আদব ছিল আর আপনি আমি আলেমদেরকে ভালোবাসতেছি কিন্তু ভণ্ডদেরকে না নবীর প্রেমিকদেরকে কাকে কারণ তাদেরকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় এই খবর মনে কি তা লই আইছে মাইক সারার খবর নাকি মাইক সারতে হবে না তো আলোচনা আর করতে পারবো আলহামদুলিল্লাহ বসেন আরে জোরে প্রেমেরই বাজারে কে যাবি চলে রে আমিও যাব তোর সঙ্গেতে বলেন প্রেমেরই বাগানে কে যাবি চল রে আমিও যাব তোর সঙ্গেতে ঠিক কি না বলেন আমরা এই মুহূর্তে প্রেম বাগানে আছি চিরস্থায়ী প্রেম বাগানের জন্য অধীর আগ্রহে থাকব সেই বাগানের নাম হলো প্যারাডাইস গার্ডেন জান্নাত ঠিক কি না বলেন নবীর প্রেমিক যারা তাদেরকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন ইউ গো টু প্যারাডাইস কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন
আল্লাহ রাব্বুল আলামিন নবীর দুশমন যারা বেঈমান কাফের যারা তাদেরকে বলবে ইউ গো টু হেল উইদ্দাত লিল কাফিরিন তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে কিউ আমরা ঠিক কর না কামরের মুসল্লিরা তো চিন্তা করব কামরা হুজুরিতে ঠিক কয় না ঠিক কিনা বলেন আমি সিরিয়াসলি বলছি আমি অন্য প্রোগ্রামে এসে কিন্তু আমার বক্সে করে একটু খাবার নিয়ে আসছি একটু খাইয়া উঠি কিন্তু আজকে খাইতে পারি নাই আপনাদের বাড়ি এত দূর ও মামা ঠিক কিনা বলেন আর জুড়ে আমার কথা কি আপনারা বুঝতেছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তার কিতাবের নাম কি প্রফিস লাভ নবীর প্রেম হুব্বুন নবী নবীর ভালোবাসা ঠিক কিনা বলেন আর জোরে কর না কেন বসে থাকি তোমার আশায় গো নবীজি রবিউল আওয়ালের আশায় বলেন বসে থাকি তোমার আশায় নবীজি রবিউল আওয়ালের আশায় তোমায় সদাই দেখিতে মনে চায় গো জি তোমায় সদাই দেখিতে মনে চায় বলেন তোমায় সদাই দেখিতে মনে নবীজি রবিউল আওয়ালের আশায় বলিন মন যদি দিতে হয় নবীকে দিও আহ প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহ প্রাণ যদি দিতে হয় জাহান্নামের গেটে নবী থাকেন দাঁড়াইয়া চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া আহ জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুরুদ পড়িও মন যদি দিতে হয় সবাই আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও সাকারাতের বিসানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না আহ সাকারাতের বিসানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও মন যদি দিতে হয় সবাই আহ প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুরুদ পড়িও মন যদি দিতে হয় ভাল লাগেনি আরেকটা গাই বারে বারে বাবি একা বসে নিরালাই রে পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বারে বারে বাবি একা বসে নিরালাই রে পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে
বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। মারহাবা কিরে ওয়াজ দিরে সুন্দর, ক্লোজ করছস কেন? আলহামদুলিল্লাহ বলেন, ভাল লাগছে না? শুধু কি গাজী সুলাইমান রাসুলের শান গায়? নবীর জামানায় মসজিদে নামবো, নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু গেয়েছিলেন। আমার নবী খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। শান তৎকালীন সময় ছিল, আজকে অস্বীকার করে, কারণ তারা গবেষণা করে নাই, ঠিক কিনা বলে? ডক্টর হামদ পেয়ারা বাগদাদি কি বলেছেন, অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছিলেন, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় ছিল ইউ আর সাকসেস। সুবহানাল্লাহ, কার বক্তব্য? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলার বক্তব্য। আপনাদেরকে আমি একটু মনে করে দিতে চাই, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি বলেছেন, দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করার পরে তিনি তিনি অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন, 100 জন প্রভাবশালীর মধ্যে সবচেয়ে বড় প্রভাবশালী হলো মুসলমানদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আর কি চাই? আর কতটুকু মর্যাদার প্রয়োজন আমাদের, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আর একটা মজার জায়গা আপনাদেরকে নিয়ে যাই। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি চমৎকার বয়ান দেখে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলো স্রষ্টা, নবী হলেন সৃষ্টি, আল্লাহ হলো মালিক, নবী হলো বান্দা অথবা নবী, ঠিক কিনা বলেন? কিন্তু প্রেমের কারণে, মর্যাদার কারণে কালেমায়ে তৈয়বার দিকে নজর দিয়ে দেখেন, স্রষ্টার সৃষ্টি মিলেমিশে একাকার। আল্লাহর হাবিব, আল্লাহ যেখানে আল্লাহর হাবিবের কুরসিটাও সেখানে। জোরে আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলা ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। বুঝতে পারছেন? আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলা ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের জন্য রহমত, রব্বুল আলামিন, আর আল্লাহর হাবিবকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন, এই কালেমাকে অস্বীকার করলে সে কি ইমানদার? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে ইংলিশ কবি অত্যন্ত চমৎকারভাবে তিনি রচনা করেছেন, সেটা হলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। উনি ওনার কিতাবের মধ্যে চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন, আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল আনটিল দি টেস্টিফাই দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড দ্যাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, বুখারী এন্ড মুসলিম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। We have not seen Allah, yet we are to believe. La ilaha illallah, there is no good but Allah. আমরা আল্লাহকে বিশ্বাস করেছিলাম, আজকেও বিশ্বাস করছি, জীবন মরণ সব সময় আমরা আল্লাহকে বিশ্বাস করব। এই বিশ্বাসের জায়গাটা তৈরি করে দিয়েছেন আপনার আমার নবী। আমরা কেউ কিন্তু আল্লাহকে দেখিনি, দেখছি না, দেখার পরেও আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আর এই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে আপনার আমার প্রাণের নবী। আর জোরে বলেন ঠিক না বেঠি? আমার কথায় কি অসুবিধা হয়? আর জোরে বলেন, আল্লাহ ইজ ওয়ালি নল, ফলো হিজ ল এন্ড লাইফ ফর এটারনাল সাকসেস। আল্লাহ সবকিছু, সবকিছুর মালিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ফলো হিজ ল এন্ড লাইট, তোমরা ফলো করো আমার আইনকে এবং আমার লাইটকে, আলোকে। আলোর বাংলা হলো লাইট, আরবি হলো নূর। সুবহানাল্লাহ, বলে না কেন?
আরবি হলো কি নূর বাংলা হলো কি আলো ইংলিশে বলা হয় লাইট আলোর কামো আলো দেওয়া লাইটের কামো আলো দেওয়া নূরের কাজও আলো যখন আসে অন্ধকার কি থাকে না চলে যায় আমার নবী কি আলো না আমার নবী কি নূর না আল্লাহ কি বলেছেন আল্লাহ কিন্তু ল বলতে পারতেন আইনের ভান্ডার বলতে পারতেন তার মানে কোরআন কে বলতে পারতেন কোরআন মানে হলো দা হলি কোরআন কোরআন একটা পবিত্র গ্রন্থ আল্লাহ কিন্তু কোরআনকে বলতে পারতেন আল্লাহ কিন্তু এখানে সমন্বয় করে দিয়েছেন দুইটা দিক কয়টা দিক একটা হলো ল তার মানে আইন আইনের ভান্ডার হলো আল্লাহর কোরআন আর এই লটাকে আইনটাকে এনেছেন যিনি তিনি হলেন নূর সরকার মদিনা তার एग्जांपल আমি আপনাদেরকে দেই বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় এ ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি অ্যাটেনশন প্লিজ স্টপ ইওর মাউথ এভরিবডি আপনাদের সবাইকে বলছি অন্যত্রে মনটাকে দেওয়া যাবে না যারা আসবে তারা বসবে আর যদি না আসে জায়গা না থাকে তাহলে দাঁড়িয়ে থাকবে একটু পরের জায়গা হবে না আমি আপনাদেরকে বলি নবীর মর্যাদা নিয়ে আলোচনা করছি আপনারা কি বসতে অসুবিধা হয় বিশ্বের অ্যাস্ট্রোনমারদের তোমরা বিশেষ করে স্টুডেন্ট যারা তোমরা ভালো করে এগুলি অবজারভেশন করবা এগুলো বেশি গবেষণা করবা কারণ আমাদের পরেই কিন্তু তোমাদের পালা ঠিক কিনা বলেন আমি চাই আমি আমার মতো করে কমপক্ষে 10টা ছেলেকে তৈরি করতে কিন্তু পাই না সময় তো দিতে চায় না সম্মানিত উপস্থিতি বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে তারা বলেছেন আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তার তারাটা এক চাচামুচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন একটা তারকার এক চাচামুচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয় তাহলে একটা তারার ওজন কত হতে পারে এটা গবেষণা করে বের করার ক্ষমতা সৃষ্টির কারো নেই তাহলে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে ছায়াপথ আছে কয়ত 200 ক্রোর গ্যালাক্সি 200 কোটি ছায়াপথ কত শত বুঝে নেন আমি আমার আসলের মর্যাদা বোঝানোর জন্য এখানে এসেছি কত শত 200 কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউটন স্টার নিউটন স্টার তারাটার এক চাচামুচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন তাহলে একটা তারার ওজন কত হতে পারে এটাই যদি বের করতে না পারি বাকিগুলো তো কল্পনাও করা সম্ভব সম্ভব এখানে নিয়ে আসলাম কেন আপনাদেরকে এখন যে আমাদের দেশের কিছু নব্য মৌলবী মূর্খ পড়ছে দুই লাইন দাব দেখায় 12 লাইনের পড়ছে দুই পৃষ্ঠা তাও নিজেদের আকাবেরদের বাংলা বই ঠিক কিনা বলেন এখন পরে আমি বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ সব শেষ করে ফেলছি ঠিক কিনা বলেন পরিস্থিতিটা এরা তো নবীকে চিনে না এখন এখানে নিয়ে আসার কারণ হলো আকাশে যে এত ওজনটা ধারণ করতেছে কোনো খুঁটি আছে নি আল্লাহ বললেন কোরআন নিয়ে যাও বলেই ভার সইতে পারবো না সুবহানাল্লাহ জমিন জমিনের বুক চিরে বন্ধ নদী প্রবাহিত বিশাল বিশাল অট্টালিকা তৈরি হয়েছে বৃক্ষ মোটা মোটা দাঁড়িয়ে আছে জমিনের গায়েও লাগে না জরিম জমিন সব সইতে পারে রে কোরআনের ভার সইতে পারবে না জমিনও নিল না কোরআন আসমানও নিল না কোরআন অথচ আসমান কতটুকু ওজন ধারণ করতে পারে জমিন নিয়ে বলবো না কারণ জমিনটা আপনাদের বিবেকের মধ্যে আছে ওই জগতের খবর সৃষ্টির নাই এই জন্য একটুখানি তথ্য দিলাম নবী বোঝানোর জন্য বন্ধু এত ওজন তারা বহন করতে পারলো কিন্তু কোরআন নিতে পারলো না এখানে বোঝা যায় পানি পানির সাথে মিশে মাটি মাটির সাথে মিশে আর নূর নূরের সাথেই মিশে আমার নবী যখন মক্কায় কোরআন মক্কায় আমার নবী যখন মদিনায় কোরআনটাও মদিনায় কোরআনের মধ্যে 114টা সূরা শব্দ চূড়ার আগে না মক্কি অথবা মদানী এখানে নবীজির মর্যাদা আছে না নাই কথা বলে না মর্যাদা আছে বিশ্বাস হয় আরো জোরে ঠিক আছে তো অসুবিধা হয় না তো বন্ধুরে আমার আরেকটু বলি 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেলেন কোন দেশে বিন্দু পরিমাণ বালুনি পৃথিবীর বুকে ফিরে আসলো আপনার আমার নবী এমন একজন নবী পৃথিবী থেকে চাঁদরা 1,40,000 মাইল দূরে সূর্য 9,13,00,000 মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে সেই দিকে আলোচনা না
পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ আমার নবী পৃথিবীতে কি ইশারা করতে দেরি রে চাঁদরা দুইটা টুকরা হইতে দেরি হয় না এটা আমার নবীর মর্যাদা কিনা সম্মান কিনা অস্বীকার করার কোনো সুযোগ আছে নবী বলেছেন আনা নুরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমার নবী বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট কত বড় মর্যাদা আমার নবীকে আমার আল্লাহ দিয়েছে আমার নবী বলতেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমার নবী বলেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে জোরে জোরে সুবহানাল্লাহ নবী আরো বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটি এবং পানির মাঝে জুরে জুরে কন্না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ কত কষ্ট হয় আর জোরে আরে প্রেম এটা অবর্ণনীয় এক প্রেমময় শব্দ ঠিক কিনা বলেন ভালোবাসা এটা অবর্ণনীয় এক প্রেমময় শব্দ এই শব্দকে যে মূল্যায়ন করতে পেরেছে তার জীবনটাই অন্যের কাছে মূল্যায়ন হয়ে গেছে কথা বলেন না কেন আমি আপনাদেরকে এত চমৎকার ভাবে বুঝাই কারণ এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকতে পারে এডুকেটেড পারসন থাকতে পারে অনারেবল পারসন থাকতে পারে এই জন্য আমি আপনাদেরকে একটু ভিন্ন ভাষায় বুঝাচ্ছি যেন বেঈমান কাফের মুশরিকেরা কারণ এই মিডিয়ার মাধ্যমে কিন্তু গোটা পৃথিবীতে মানুষ নবী সম্পর্কে জানবে আপনারা শুনলে খুশি হবেন অসংখ্য ভক্তবৃন্দ আমেরিকার মতো লন্ডনের মতো ফ্রান্সের মতো কানাডার মতো অস্ট্রেলিয়ার মতো ইটালির মতো ইউরোপ আর এশিয়ার কথা বলি না পৃথিবীর এমন কোন দেশ নাই আমি গুনাহগারের ভক্তবৃন্দ নেই দিন দিন শুধু মানুষ সুন্নিয়তের পথে আসতেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বিশ্বাস করবেন আমি আপনাদেরকে একটা তথ্য দেই ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটা থাকে লন্ডনে তার অভিভাবকের সাথে আমার গড একটা কমিউনিকেশন অলওয়েজ আছে সেই বাচ্চাটা আমি রাসূলের শান বুঝাইতে গিয়ে কি বুঝাইতে গিয়ে রাসূলের শান বুঝাইতে গিয়ে এবং রাসূলের সাথে বেয়াদবি করলে কি ধরনের রিয়াকশন হতে পারে সেটা বুঝাইতে গিয়ে আমি এটা কিছুদিন আগের ঘটনাই কয়েকদিন হয় খুব রিসেন্টলি ঘটনাটা ঘটেছে আমি শান বলতে গিয়ে এরা তো ক্যামেরাগুলো ক্লোজ করে ফেলছে নাইলে সবগুলো ক্যামেরাতে কিন্তু আলোচনাটা মিডিয়াতে আসতো আজকে তোমার ফিড আছে এখন ওই ছোট্ট বাচ্চা 6 থেকে 7 বছর হবে বাচ্চাটাকে আমি কিন্তু দেখেছিও বাচ্চাটার ওই যে আমার আলোচনা যখন শুনতেছে হঠাৎ করে আমি একটা সেন্টেন্স ইউজ করেছিলাম সেটা কি জানেন ওয়ালিদ বিন মুগিরা তো আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন কোরআন শরীফের 29 পারা সূরা কলাম কি সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা যখন নবীর সাথে বেয়াদবি করলেন আল্লাহ সেটা সহ্য করতে পারলেন না আল্লাহ সাথে সাথে বললেন উতুল্লিন বাদা যালিকা সালিম আল্লাহ বলেছেন ওই অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো আল্লাহ এমন রাগ করছে রাগ করে ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে কয়টা 10টা গালি দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ছোট গালি হলো বাস্টার্ড জারজ এখন ওই বাচ্চা তো এরা তো ইংলিশ ভাষা তাদের মাতৃভাষা ওই বাচ্চা তো ওই সেন্টেন্স শুনে পুরো মাথা খারাপ বাচ্চা বলতেছে এই বক্তব্যটা উনি কাকে বুঝিয়েছেন তখন ওই বাচ্চার অভিভাবক বুঝিয়ে দিয়েছে যে আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন উনি ওনার ভাষায় বুঝাইছে যে আল্লাহ নিজে কোরআনে বুঝিয়ে দিয়েছে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করবে যে সে জারজ বাস্টার্ড বাচ্চা বুঝে গেছে আজকে যদি আমি সেটা না বলতাম তাহলে কি বুঝতো সম্মানিত উপস্থিতি আমার আলোচনা কিন্তু এখানে যারা উপস্থিত আছেন ইংলিশ কিন্তু সবাই বুঝবেন না জন্য বাংলা তরজমা করে দিচ্ছি কিন্তু যারা এডুকেটেড পারসন তারা কিন্তু ঠিকই বুঝবে কিন্তু আমার মূল লক্ষ্য হলো ওই ইহুদি নাসারাদের কাছে আমার নবীর মর্যাদা পৌঁছে দেওয়া জোরে বলেন না ঠিক কি না বদ্দুরে আমার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলাহু প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস পয়দা করেছেন সৃষ্টি করেছেন তখন আমার নবী অত্যন্ত চমৎকারভাবে বলেছেন বলবো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইড আমার নবী বলেছেন ও জাবের শিউলি দ্য ভেরি ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ওয়াজ মাই লাইট জোরে জোরে কন্না আল্লাহু আকবার আলোকিত হয়ে গেছে নূর বললে তো নবী কি অনেকের পায়জামা টাইজামা গরম হয়ে যায় ঠিক কিনা বলেন কারণ অর্থ তো বুঝে না মিনিং তো জানে না যে নূর বললে মনে করে আরে কি শব্দ জানি ইউজ করছে নবীজি তো এমনিতেই ইয়াসরিব ছিল রহমতের বাগান হয়ে গেল
নবীজির কদমে, ঠিক কিনা বলেন? পারস্যের অগ্নিশিখা 1000 বছর পর্যন্ত এক সেকেন্ডের জন্য নিবে নাই, আমার নবীর কদমটা পৃথিবীতে দিতে দেরি, সাথে সাথে আগুন নিবে। বন্ধুরে আমার, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণিত, তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, তিনি বলে দিয়েছেন, বন্ধু যে পূর্ণিমা রাতে আমি দেখতে পেলাম প্রাণের নবীজি লাল একটা চাদর মুড়ি শুয়ে আছে, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, একবার আমি চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, সর্বশেষে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আমার নবীজির চেহারা মোবারক পূর্ণিমার চাঁদ চাইতে অগ্লেইজি, পূর্ণিমার চাঁদ চাইতে সুন্দর নূর ছাড়া অন্য কিছু হইতে পারে? আরে জোরে কোন, আরে জোরে, চাঁদের আলো সূর্যের আলো আলো লাচি মোরি, জ্যোতির আলো নূরের আলো মা আমিনার ঘরে, ঠিক না? এটাই সুবহানাল্লাহ, কইতে কইতে পুরো ক্লান্ত হয়ে গেছে, ইউ আর ভেরি টায়ার্ড, আলহামদুলিল্লাহ কোন, আর জোরে, মানে সবাইকে আর একটু নতুন ভাবে একটু ফিলিংস যেন আসে, এই জন্য কিন্তু মাঝখান দিয়ে কথাটা বলে দিছি, এটা না দেখাইলে আপনারা কেউ হাসি দিতেন না, ঠিক কিনা বলেন? এখন যদি আমি সবাইকে বলতাম, সবাইকে চিন্তা করতো, ঠিক না? একজনকে দেখাইছি, এখন সবাই মনে করতেছে আসলে থেকে সত্য, আসলে আপনাদেরকে একটু মানে কি আপনাদের শরীরে যেন একটু জজবা আছে সেটার জন্যই বক্তব্যটা দেওয়া, আলহামদুলিল্লাহ কম। আর আর জোরে, প্রতিদিন নামাজ পড়েননি কয় না কেন? আগে কি সুন্নত দিয়ে শুরু করেন না ফরজ দিয়া? আর জোরে, আগে সুন্নত, এটাই তো নবীর মর্যাদা, আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেম, আল্লাহর হাবিবের সাথে আল্লাহর প্রেম। আমরা যখন কিয়ামে দাঁড়াই নবীর সালাম দিলে কয় বেদাত কি? এখন কোন নামাজ কার জন্য? এই কপালের মালিক কে? এই কপালকে অন্য কোন জায়গায় ঠেকানো যাবে? আল্লাহর কদমে কপাল ঠেকাইলাম, কিন্তু নবীর সুন্নতের মধ্য দিয়ে এখানে কি একটু রহস্য আছে না নাই? এত মজার প্রেম, আপনার কি শুধু ফরজে শুধু দাঁড়ান না সুন্নতেও দাঁড়ান? কথা কন না কেন, আপনারা বলতে পারেন না যে ফরজটা তো আল্লাহর ফরজ, এই সময়ে দাঁড়াবো সুন্নত নবীর সুন্নত, ওই সময়ে দাঁড়াবো না, এটা বলেন তো তাই দেখি, বলতে পারবেন নি? তোমরা কেন বুঝো না আল্লাহ বলেছেন রাফা'না লাকা যিকরুক, আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতে একবার সুন্দর করে বলেছেন, অত আজিরুহু অত আকিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। রে নবীর দুশমন ভাই, তোমরা একটুকেনি বুঝো, তোমরা নবীর বিরুদ্ধে বিরোধিতা করো না বুঝে, আমরা ফরজ নামাজে নবীকে দার আল্লাহকে নামাজ পড়লাম, ফরজে দাঁড়াইয়া একটু সিজদায় গেলাম, সুন্নতে কোনো না দাঁড়াইলে হইবনি, দাঁড়াইতে হবে নবীর সম্মানে, নামাজে দাঁড়ানো লাগে কি লাগে না, বসার পরে নবীকে সালাম দিতে হয় কি হয় না? এটা মনে কিছু কইতে আছে কি কবে শোনো কথা কন, আরো জোরে, এটা কি মর্যাদা কিনা? মিলাদে দাঁড়াইলে বেদাত, ঠিক কিনা? নামাজে দাঁড়াইলে রাইট, নামাজেও তো নবীর মর্যাদা, নবীর সুন্নাতের মধ্য দিয়ে নবীকে ভালোবাসলাম, সালাম দেওয়ার আগে নবীকে সালাম দিলাম, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবী না বললে নামাজ হইবনি? এখানে কি মর্যাদা ইজ্জত আছে না নাই নবীর? এবার আমি আপনাদেরকে নিয়ে জুমার দিনে যাব, জুমার নামাজ কয় রাকাত পড়েন ইমামের পিছনে? দুই রাকাত, আর বাকি সবগুলো সুন্নাত নফল, এগুলো নবীর মর্যাদা কিনা? আপনি সারা জীবন চেষ্টা করলেন নবীর শান কমাইতে পারবেন? আরো ধরে বল, দাম আছে না নাই? দিনের বেলা রোজা রাখা ফরজ, রমজান মাসে একটা মাস রোজা রাখা ফরজ, দিনের বেলা রোজা রাখা ফরজ রে, রাতের বেলা তাবি ফরা সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিন দিনটা আল্লাহ নিজের ভাগে নিয়ে নিল, আর রাতের ভাগটা পুরোটাই নবীর ভাগে দিয়ে দিল। রোজা রাখা কি? তারাবি পড়া কি? নবীর মর্যাদা আছে না নাই? গবেষণা করেন, স্টাডি করেন,
আমি সব সময় বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আধার জোরে সবাই সামনের দিকে আসেন ওই যে আমার ভাইয়েরা দাঁড়ায় রয়েছে তোমরা সবাই সামনে আসো আপনারা সবাই যার যার সামনে জায়গা আছে একটু খালি জায়গা ফিল আপ করে বসেন সবাই 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 আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু গুনাগারের গহনা চরে নবী দিদারে আপনার হায়রে দয়া করে দিয়েন দেখাও হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আপনার দিয়া আল্লাহ কোরিয়া শ্রীজন সবাই আপনার দিয়া আল্লাহ কোরিয়া শ্রীজন আরশির পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ ইল্লাহু প্যার সরোতে হাস্তা সেহরা মোহসে জরতে ফুল চাঁদ কা টুকুড়া নূর কা পুতনা চাঁদ কা টুকুড়া নূর কা পুতনা হো কা প্যার রসুল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু